রাজধানীর পশ্চিম ভাষানটেকের শ্যামলীপল্লীর আবাসিক এলাকায় ভবনের নিচতলায় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন ফার্নিচার ব্যবসায়ী লিটন ঈদ উপলক্ষে লিটনের শাশুড়িও বেড়াতে এসেছিলেন মেয়ের কাছে ফজরের নামাজের জন্য উঠে মশার কয়েল জ্বালানোর সময় সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয় এতে দগ্ধ হন তারা পরে তাদেরকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় সিলিন্ডার লিক ছিল মানে গ্যাস সিলিন্ডার তো ওই গ্যাস যে বাইরে রয়েছে ওরা বুঝতে পারে না কে তো ওরা মশার কয়েল ধরাচ্ছিল ওই কয়েল যখন ম্যাচ কাটি কোপ দিছে তখন ওনাদের গায়ে সব গায়ে আগুন লেগে গেছে সম্ভবত ওই পাইপটাই লিক হইয়া গ্যাসটা রুমের ভিতর হয়ে গেছে হওয়ার পর হয়তো হয়তো কয়েল টয়েল জ্বালাইছে এর কারণে আগুনটা সৃষ্টি এখান থেকে মনে ছয় ছয়জনই এই পরিবারের ছয়জন ছয়জনই পুরা গেছে এই আর কেউ নাই আমরা পাড়া পড়ছি একসাথে বসবাস করছি জন্য আসছি চিকিৎসক জানান শ্বাসনালী পুড়ে যাওয়ায় সবার অবস্থায় আশঙ্কাজনক লিটনের স্ত্রী সূর্য বানর শরীরের বিরাশি শতাংশ পুড়ে যাওয়ায় আইসিউতে হস্তান্তর করা হয়েছে সবাই আসলে খুবই আশঙ্কাজনক অবস্থা এবং সবারই শ্বাসনালী পোড়া আছে একই ফ্যামিলির লোক এবং সবারই এইটি পার্সেন্ট থেকে শুরু করে এইটির উপরে থেকে শুরু করে যে আছে সেটা থার্টি পার্সেন্ট বার্ন আছে তবে এর মধ্যে আমরা দুইজনকে এইচডিউতে পাঠাচ্ছি এবং একজনকে আইসিউতে পাঠাচ্ছি এবং সবাইকে ম্যানেজ করা হয়েছে এবং সবাই আশঙ্কাজনক অবস্থা আমাদের এখানে আছে লিটনের শরীরে সাতষট্টি শতাংশ এবং তার মেয়ে লামিয়ার পঞ্চান্ন শতাংশ পুরে গেছে বলেও জানান চিকিৎসক শারমিন পুতুল এখন ঢাকা